তাপস সরকার বলেছেন ইসলামে আল ওয়ালা ও আল বারা বলতে কি বোঝায় এর সাথে আকিদার কি সম্পর্ক রয়েছে অনুগ্রহ করে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি জাজাকাল্লাহ খায়রান এই বিষয়ে আমি বিস্তারিত একটি আর্টিকেল লিখেছিলাম আমাদের এক ভাইয়ের অনুরোধে এবং ওয়ালা বারার নানা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম আমি জানি না সেই লেখাটা আজও পাবলিশড হয়েছে কিনা তবে সেটা আমাদের কাছে সংরক্ষিত রয়েছে আমরা প্রয়োজনে সেটা পাবলিশ করবো ইনশাআল্লাহ আল মিন আসলমিন তহিদ এটা ইমানের একটা মৌলিক বিষয় তৌহিদের একটা মৌলিক বিষয় এবং ইসলামী আকিদার একটা মৌলিক বিষয় আল ওয়ালা মানে বন্ধুত্ব আলবার মানে হচ্ছে বিচ্ছিন্নতা অর্থাৎ কাউকে বন্ধু না বানিয়ে তার সাথে দূরত্ব করা তার সাথে দূরত্ব করা অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক তার সাথে ছিন্ন করা যেহেতু বন্ধুত্বের কোনো যোগ্যতা হয়তো তার মধ্যে নাই প্রসঙ্গ তো একটু বলি বন্ধুত্ব আসলে অনেক ধরনের একটা হচ্ছে মুখের বন্ধুত্ব রাস্তায় যাদেরকে দেখি আমি তাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করা যে না ঠিক আছে নিরীহ মানুষ নিরীহ মানুষ তাই না তার সাথে আমি তো শত্রুতা করতে যাব না যে হ্যাঁ ও শত্রু ও শত্রু ও শত্রু আন্দাজ এটা নয় এটা হলো সাধারণ বন্ধুত্ব এটাকে বলা হয় সুসম্পর্ক রক্ষা করা কোনো মানুষের উপর অযাচিত চড়াও না হয়ে তার সাথে পজিটিভ আচরণ করা ভদ্র আচরণ করা এটা এক ধরনের বন্ধু সুলভ আচরণ কিন্তু তাই বলে আসলে আমরা কেউ কিন্তু বলি না রাস্তার সকল মানুষ আমার বন্ধু এটা বলি না কিন্তু একটা বন্ধু সুলভ আচরণ আমরা তার সাথে করছি আরেকটা হলো যাদের সাথে আমাদের উঠা বসা অথবা যাদের সাথে পরিচিত হওয়ার পরে আমি তাকে আমার বজম ফ্রেন্ড গভীর বন্ধু হিসাবে গ্রহণ করেছি এমন যে তার সাথে দেখা না হলে ভালো লাগে না তার মতো করে চিন্তা করতে ভালো লাগে তার মতো পোশাক পরতে ভালো লাগে তিনিও আমার মতো চলতে ভালো লাগে তার ভালো লাগে ইত্যাদি এটাকে বলা হয় গভীর সম্পর্কের বন্ধু তাই না তো এখানে আল ওয়ালা বলতে আসলে গভীর সম্পর্কের বন্ধু বোঝানো হচ্ছে বজম ফ্রেন্ড যাকে বলা হয় সুসম্পর্কের বন্ধু এখানে বোঝানো হয়নি কারণ ইসলামে ওয়ালা বলতে বোঝানো হচ্ছে যারা ইমানের বন্ধনে আবদ্ধ তাদের সাথে গভীর ইমানের সম্পর্ক এবং দিনী সম্পর্ক গড়ে তোলা তাদের প্রতি ভালোবাসা মমতা পোষণ করা এরকম আরও অনেক দলিল আছে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছেন যেটা সৈয় মুসলামের মধ্যে এসেছে মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং বন্ধুত্বর ক্ষেত্রে হ্যাঁ সম্প্রীতির ক্ষেত্রে তাদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো তাহলে সকল মুসলিমকে বন্ধুত্বের যে বন্ধনটি রক্ষা করতে হবে সেটা হলো দিনী বন্ধন ইমানি বন্ধন এবং ইসলামী বন্ধন এবং এই বন্ধনটা গভীর হতে হবে প্রচন্ড ভালোবাসা পোষণ করতে হবে সকল মোমেন এবং মুসলিমের প্রতি তার ইমানের কারণে ইসলামের কারণে যদি তার কোনো ভুল হয়ে থাকে তার কোনো পাপ হয়ে থাকে ওই পাপ কিংবা ভুলের কারণে না ওরা তো সংশোধনযোগ্য সেরকম কোনো ভুলগুলো আমরা নাসিহা করবো বাট সে ইমানের কারণে আমাদের প্রচন্ড ভালোবাসা পাওয়ার অধিকার রাখে এবং সে আমাদের বন্ধু যেহেতু সে আল্লাহর বন্ধু যারা ইমানদার এবং যারা তাকু তারা যদি আল্লাহর বন্ধু হয় তাহলে আপনার কেন বন্ধু হবে না এটা হলো ওয়ালার মূল অর্থ আর বাড়া হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক চতির ঘোষণা দিয়েছে যারা আল্লাহকে পছন্দ করে না অথবা আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহ নিয়ামাতকে অস্বীকার করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে আল্লাহর পথে চলতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তাদের থেকে দূরত্ব করা তাদের থেকে বিচ্ছিন্ন থাকা কারণ তাদের সাথে থাকলে আপনিও কিন্তু হয়ে যাবেন তখন আল্লাহর কথা আপনার ভালো লাগবে না আপনি রাসুল সাল্লাহ পক্ষে থাকবেন না আপনি মুসলমানদেরকে ভালোবাসতে পারবেন না মুসলমানদের পক্ষে থাকতে পারবেন না ফলে মুসলিমদের নিজেদের পারস্পরিক যে বন্ধুত্ব পূর্ণ গভীর সম্পর্ক মমতার সম্পর্ক এটা হলো ওয়ালা আর আল্লাহ দ্রোহীদের সাথে তাদের যে দূরত্ব তাদের যে বিচ্ছিন্নতা তাদের যে সম্পর্ক আল্লাহ এটা নিয়ে অনেক ডিসকাশন করেছেন আজকের ছোট্ট এই সময়ের মধ্যে আমাদের আসলে এতগুলো ডিসকাশন কঠিনই বটে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে শুধু পেশ করছি এখান থেকে آه الله سبحانه وتعالى بولين يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه من منهم هي من در لوكرة تمرا يهود ونصارى نصارى كي بندو هشابي كورونا ترى أكابر بندو ترى نجرة أكابر بندو আর যারা তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু অর্থাৎ গভীর সম্পর্কের বন্ধু যে তারা যেমনে চলে সেমনে চলবো তাদের মেয়েরা যে পোশাক পরে অশ্লীল আমরা তারা যে মদ খায় যদি তাই না এটাই তো হচ্ছে আজকাল এখানে আল্লাহ সাল্লাহ মানুষ হিসাবে তাদেরকে ঘৃণার কথা বলেন বলেছেন ইহুদ এবং নাসারা তারা যেহেতু কোরআন এবং হাদিস মানে না যেহেতু তারা বিকৃত ইঞ্জিল এবং বিকৃত তাওরাতকে যেটা তার সঠিক আকৃতির মধ্যে বা সঠিক মধ্যে নাই সেগুলোকে তারা অনুসরণ করার কথা বলে দিয়ে পুরো মানব জাতিকে তারা ভ্রষ্টাচারে লিপ্ত করেছে বিভ্রান্ত করেছে এবং নিজেরও বিভ্রান্ত হয়েছে তাদের পোশাকের কালচার পরিবর্তন হয়ে গেছে তাদের আমল আখলাক ইত্যাদি পরিবর্তন হয়ে গেছে তাদের মধ্যে ফাহিসা ইত্যাদি কত কিছু এখন আছে তাই না এই জন্য আল্লাহ তালা বলছেন যেহেতু তারা দিনের পথে চলছে না সত্যের পথে চলছে না তাদেরকে গভীর সম্পর্কের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আর গভীর বন্ধু হিসাবে যারা তাদেরকে গ্রহণ করবে তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের কালচার তারা অনুসরণ করবে তাদের মতো ভাববে তাদের মতো চিন্তা চেতনা হয়ে যাবে তাদের নষ্ট হয়ে যাবে সেটা এখানে বলা হয়েছে এই জন্য বলছে সম্প্রদায়কে হেদায়তীনা আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে দেখবে ইসারে ইসারেম তারা এই আহলে কিতাবের লোকদের প্রতি ছুটে যায় আন এরা তারা বলে আমাদের আশঙ্কা যে তাদের সাথে সম্পর্ক খুব ভালো বা তাদেরকে বন্ধু না বানালে আমাদের বিপদ আসবে বিল বিলফাথায় অথচ আল্লাহ ও চিরেই বিজয় নিয়ে আসবেন ও আন্দি অথবা তার পক্ষ থেকে কোনো নির্দেশ নিয়ে আসবেন ফায়ুস বেহু আলামা আসারোসিম না ফলে তারা তাদের অন্তরে মুসলিম নয় বা ইসলাম বিদ্বেষী লোকদের প্রতি যে ভালোবাসা পোষণ করেছিল সেই জন্যে তারা অনুতপ্ত হবে তারা লজ্জিত হবে ওয়কুল উল্লাদিনা আহমানু আহ উদ্দিনা আকসামু বিল্লাহ জাহেদা ইমানিহিম যারা ইমানদার তারা বলে এরা কি সেই সব লোক যারা আল্লাহর কসম কসম খেয়েছিল খেয়ে বলেছিল নিশ্চয়ই তারা তোমাদের সাথেই লামা আছে মানে এই লোকেরা যারা ওদেরকে বন্ধু বানিয়েছে তারা আসলে এদের মধ্যে একটা নেফাক তোমাদের সাথে থাকার সময় তারা বলছিল যে তোমাদের সাথে আছে হবে তত হুম তাদের এই উক্তির কারণে এবং তাদের এই স্ট্যান্ডার কারণে ইয়া কি কারণে তদ্র আমল বাতিল হয়ে গেছে ফাসবাহু খাসিরিন ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইয়া আইউল্লাদিন আমানু মাইয়্যারত তানতুম আন্দিনিহি হাইমান দাল্লু কেরা তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে মুরতাদ হয়ে যায় সরে যায় ফাসুফায়াতিল্লাহু বিকাউমিন তাহলে ওচিরেই আল্লাহ এমন একদল লোককে নিয়ে আসবেন ইউহিব্বুহুম তিনি তাদেরকে ভালোবাসবেন ও ইহিব্বুনাহুম ও ও হাব্বু নাহু এবং তারা আল্লাহকে ভালোবাসবে আদিল্লাতিন আল মিনিন আইস জেতিন আল তারা মোমেন্টদের উপর হবে বড়ই কোমল সদাসয়। আইস জেতিন এবং আল্লাহকে যারা অস্বীকার করে আল্লাহদ্রোহী হ্যাঁ তাদের প্রতি তারা হবে বড়ই কঠোর ইউজাহিদুনা উন নাফিস আল্লাহর পথে তারা জিহাদ করবে ওলাই আহফুন আলা মতেলা এম এবং তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় পাবে না আলিকা ফতুল্লাহ থি হিমাইয়া শাহ এটা হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহ ইচ্ছা তা প্রদান করেন আল্লাহ আলিম আর আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানবান সর্বজ্ঞানী ইনদামা ওয়ালি ইয়কুমুল্লাহ ও রাসূলু নিশ্চই তোমাদের ওয়ালি বা বন্ধু হচ্ছেন আল্লাহ ওরাসুলহু এবং তার রাসুল উল্লেদিন আমানু এবং ইমানদারগণ গণ আল্লাদিনা ইক্রিমু না সলাত ওয়তুনের জাকাত যারা সলাদ কায়েম করে এবং জাকাত প্রদান করে আর তারা রুকুকারী তাহলে আল্লাহ তালা এখানে ওয়ালার কথা বলছেন দেন একটু আগে বাড়ার কথা দিয়ে শুরু করেছেন ওয়ালার কথা বলছেন আর বলছেন অময়তা আল্লাহল্লাহ রাসূল আহু লাদিনা এমনু ফাইনাইজ আল্লাহ রহুমুল আর যারা আল্লাহ এবং তার রাসূলকে এবং ইমানদারদেরকে বন্ধু বানায় তাহলে আল্লাহর দলই বিজয়ী হবে এ হলো আসুরাতুল মায়েদার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত আর জখরুফের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আলাহ তালা বলছেন ওয়াইদ কাল ওয়াহিমুলী এবি হেওমিহি ইন্দ্রানি ব র উম্মেম্মা তা বুদুন ইব্রাহিম যখন তার বাবাকে আজারকে বলেছিল কি নিশ্চয়ই আমি তোমরা যে পত্তুলিকদের ইবাদত করছো তা থেকে মুক্ত তা থেকে মুক্ত তা থেকে দূরে থেকে বিচ্ছিন্ন দিন তবে সেই সত্তার কথা আলাদা যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং নিশ্চয়ই তিনি আমাকে হেদায়ত দেবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি যারা আল্লাহ দ্রোহী আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে বিচ্যুতির পথে দলাালতের পথে যারা রয়েছে তাদের থেকে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এটা হলো বারা আর তিনি আল্লাহর পক্ষে মমিনদের পক্ষে এরা পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন এটা হলো এটা হলো ওয়ালা বার উপরে আরো অনেক ডিসকাশন রয়েছে আমরা আসলে প্রশ্নোত্তর এত বড় ডিসকাশন করব না শুধু দুজন ব্যক্তির সামান্য কোটেশন দিয়ে আমি শেষ করবো শেখ বিন রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ালা এবং বারা এটা কাদের জন্য হবে সেটি কি বলবেন এবং যারা আল্লাহ দ্রোহী অমুসলিম কাফের তাদেরকে কি বন্ধু বানানো যাবে তখন তিনি উত্তরে বলেছিলেন আল ওয়ালা ওয়াল বারা ও মায়না হু মাহাব্বাতুল মিন ওয়ালা এবং বারা এর অর্থ হল মোমিনদেরকে ভালোবাসা এবং তাদের সাথে বন্ধুত্ব করা ও বকুদুল ক্যাফরিন ও মিহিম ও মায়াতুহম ওয়াল বারা আত মিন হুম মিন দিন আর কাফেরদেরকে অপছন্দ করা যেহেতু তাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ ভিন্ন এবং অশ্লীল অতএব তাদেরকে অপছন্দ করা এবং তাদেরকে শত্রুপক্ষই মনে করা এবং তাদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং তাদের দিন থেকে এবং দিনের তাবেদারি থেকে নিজেদেরকে মুক্ত রাখা তিনি আরো অনেক কথা বলেছেন এতটুকুই আমরা বললাম এখানে তিনি কোট করেছেন সুরা মমতাহেনার একটা আয়াতকে বলেছেন

যখন তারা তাদের জাতিকে বলেছিলেন নিশ্চয় আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সব জিনিসের ইবাদত করছো তা থেকে আমরা মুক্ত আমরা তোমাদেরকে অস্বীকার করছি এবং তোমাদের এবং আমাদের মাঝখানে এখন শত্রুতা ও বিদ্বেষ তৈরি হয়ে গেছে অবশ্যই কারণ যখন আদর্শিক একটা পরিবর্তন দেখা দেয় এবং মানুষকে তার আদর্শ থেকে চ্যুত করার একটা ষড়যন্ত্র দেখা দেয় তখন সে ষড়যন্ত্রকারী থেকে বিচ্ছিন্ন হওয়া এটাই হচ্ছে ইসলামের নির্দেশ সে কথাটি আর আয়াতেও সেটা এখানে স্পষ্ট হয়েছে শেখ কে জিজ্ঞেস করা হয়েছিল ও আল ওয়ালা কি তিনি বলেছেন আলওয়ালা ওল বারা লিল্লাহ আলা ওয়ালা এবং বারা দুটোই আল্লাহর জন্য হতে হবে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওয়ালা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাড়া কি সেটা তিনি বলেছেন আইয়া তাবার আল মিন কুল্লে মা আল্লাহ মিন মানুষ সেই সব কিছু থেকে নিজেকে মুক্ত করবে যা থেকে আল্লাহ নিজে নিজে মুক্ত যা থেকে আল্লাহ নিজে মুক্ত সুরা মুমতাহার একটু আগে পঠিত একটি তিনি দল হিসাবে নিয়ে এসেছেন আর বলেছেন ফায়জুব আলা কুল্লে মিনিন অইয়াতা يتبرأ আমিন كل مشرك وكافر ওয়াকায় ফেরিন যে সুতরাং প্রত্যেক মোমেনের উচিত হবে যে যারা পৌত্তলিক এবং যারা আল্লাহকে অস্বীকার করছেন তাদের থেকে নিজেকে মুক্ত রাখা ওকেদা লেকে এযুবায়ুল মুসলিম অইঞাতাবাররা আমিন কুল্লাহ আমালিন লাহিউরদুল্লাহ ওরাসৌরাহ অনুভূপভাবে মুসলিমদের উপর ওয়াজিব হবে প্রত্যেক এমন আমল থেকে নিজেকে মুক্ত রাখা যা আল্লাহকে সন্তুষ্ট করে না এবং যারা সু সাল্লাসাল নির্দেশনা মোতাবেক হয়নি এভাবে তিনি উদাহরণ দিয়েছেন যেমন ফুসুক যেমন পাপ যেমন মানে কুফুরি তো বটেই কুফুরের নিচের আমলগুলো থেকেও নিজেকে মুক্ত করা উচিত মিথ্যা কথা থেকে গিবত থেকে পাপাচার থেকে মানুষকে গালিগালাজ করা থেকে অন্য হক নষ্ট করা থেকে ইত্যাদি তাহলে আলওয়ালা ওয়ালবার এটা সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এর যে প্রভাব সেটি মোমেনদের মধ্যে থাকতে হবে সে কুফুরি সেরে থেকে নিজেকে যেমন মুক্ত করবে ঠিক তেমনি যে কোনো পাপ থেকেও নিজেকে মুক্ত করবে যে কোনো বেদ থেকে সেরেক থেকে নিজেকে মুক্ত করবে অন্যদিকে সে সকল মোমেনের প্রতি ভালোবাসা রাখবে এবং বন্ধুত্ব সুলভ আচরণ করবে এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল মূল কথা যেটা আমরা আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি আচ্ছা আরেকটা